শুরুতেই সংবাদ শিরোনাম। জেলেনস্কি নিহত হলে ইউক্রেন সরকারের ভবিষ্যৎ কি হবে জানালেন ব্লিংকেন। রাশিয়াকে একঘরে করতে শত্রু ভেনেজুয়েলাকে চায় যুক্তরাষ্ট্র। ইউক্রেন নিয়ে চীন ও ভারতের প্রতি যে আহ্বান জানালো যুক্তরাজ্য। রুশ হামলায় ভেনিতেসিয়া আঞ্চলিক বিমানবন্দর পুরোপুরি ধ্বংস দাবি জেলেনস্কি। ইসরায়েলে পৌঁছালো ইউক্রেনের 400 ইকুদি স্বাগত জানালেন প্রধানমন্ত্রী বেনেট। ইউক্রেন যুদ্ধের মাঝে চীন সামরিক ব্যয় বৃদ্ধি করছে আতঙ্কে তাইওয়ান। জম্মু কাশ্মীরে গ্রেনেড হামলায় নিহত এক পুলিশ সহ আহত 20 জন। এবার বিস্তারিত। রাশিয়ার হামলায় ইউক্রেনের টালমাটাল অবস্থা। এমন অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নিহত হলে দেশটির নেতৃত্ব কে দেবে সেই প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি নিহত হলেও ইউক্রেনের সরকার টিকে থাকবে, ইউক্রেনের নাগরিকদের সেই পরিকল্পনা রয়েছে। ব্লিংকেন বলেন, যে কোনো উপায়ে সরকারের ধারাবাহিকতা রক্ষার পরিকল্পনা ইউক্রেনের নাগরিকদের রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় টেলিভিশন সিবিসিতে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। অ্যান্টনি ব্লিংকেন বলেন, ইউক্রেনের নাগরিকদের পরিকল্পনা রয়েছে, তবে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই না। সংকটের মুহূর্তে নেতৃত্বের জন্য ব্লিংকেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির প্রশংসা করেন। অ্যান্টনি ব্লিংকেন বলেন, প্রেসিডেন্ট জেলেনস্কি যে নেতৃত্ব দেখিয়েছে, গোটা সরকার যে নেতৃত্ব প্রদর্শন করেছে, সেটা স্মরণীয়। এই নেতৃত্ব ইউক্রেনের সাহসী জনগণের মধ্যে রূপায়ণ ঘটেছে। গত 24 ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের সেনাবাহিনীকে ইউক্রেনে অভিযানের নির্দেশ দেন। পুতিন সরাসরি বলেছেন, তার লক্ষ্যে জেলেনস্কি সরকারকে উৎখাত করা। এক বক্তব্যে রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনের সেনাবাহিনীর প্রতি জেলেনস্কিকে উৎখাতের আহ্বান জানান। জেলেনস্কি নিজেও একাধিকবার বলেছেন, রাশিয়ার টার্গেট তিনি এবং তার পরিবার, তবে যে কোনো অবস্থায় তিনি দেশে ছেড়ে যাবেন না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন। 2018 সালে নির্বাচনী কারচুপির মাধ্যমে নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসাবে পুনর নির্বাচিত হয়েছেন এমন অভিযোগ করে যুক্তরাষ্ট্র। এর জের ধরে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ওয়াশিংটন। দেশটির বিরোধী দলীয় নেতা হুয়ান গুইদোকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র। এছাড়াও মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে বেশ কিছু কঠোর নিষেধাজ্ঞাও দেয়। এ কারণে 2019 সাল থেকে দেশটির প্রধান রফতানি পণ্য অপরিশোধিত জ্বালানি তেল যুক্তরাষ্ট্রে বিক্রি বন্ধ হয়ে যায়। তবে এবার সেই মাদুরোকে পাশে চায় যুক্তরাষ্ট্র। ইউক্রেনের সামরিক অভিযানের ঘটনায় রাশিয়াকে একঘরে করতে এবং জ্বালানির বিকল্প উৎসের জন্য ভেনেজুয়েলার সহযোগিতা প্রয়োজন যুক্তরাষ্ট্রের। এরই প্রেক্ষিতে গত শনিবার দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে সাক্ষাৎ করেছেন কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা। নিউইয়র্ক টাইমস জানায়, ইউক্রেন হামলার ঘটনায় রাশিয়াকে একঘরে করতে ভেনেজুয়েলাকে পাশে চায় যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করায় জ্বালানির বিকল্প উৎসের খোঁজে ভেনেজুয়েলা সফরে গেছেন মার্কিন কর্মকর্তারা। এর আগে গত শুক্রবার হোয়াইট হাউস জানায়, রাশিয়া থেকে কিভাবে তেল আমদানি কমানো যায় তা পরীক্ষা করে দেখা হচ্ছে। ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযানের দ্বিতীয় সপ্তাহ চলছে। চলমান সংঘাতে ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে উভয় পক্ষই। রাশিয়া ও ইউক্রেন দুই দফা আলোচনার পরও চলমান সংকট নিরসনে আসেনি কোনো ফলপ্রসূ সমাধান। এবার এই সংকট সমাধানে রাশিয়ার ওপর কূটনৈতিক চাপ প্রয়োগ বাড়ানোর জন্য ভারত ও চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। এ ব্যাপারে যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ডনি মিকি রাব মার্কিন সংবাদ মাধ্যম স্কাই নিউজকে বলেন, চীনেরও এখানে ভূমিকা আছে। তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, এমনকি ভারতকেও এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। আমাদের কূটনৈতিক চাপ বাড়ানোর প্রয়োজন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির পারমাণবিক অস্ত্র সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখার নির্দেশের ব্যাপারে তিনি বলেন, আমি মনে করি এটা অলঙ্কারপূর্ণ এবং সংকীর্ণ মনোভাব। এর আগে গত শনিবার পুতিন পশ্চিমা নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণার সামিল বলে মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের ব্যাপারে রাব বলেন, নিষেধাজ্ঞা আরব কখনোই যুদ্ধ ঘোষণা নয়। এই ব্যাপারে স্পষ্ট আন্তর্জাতিক আইন রয়েছে। আমাদের নিষেধাজ্ঞা আইনগতভাবে ন্যায়সঙ্গত, তবে আমরা যা মোকাবেলা করার চেষ্টা করছি তার সমানুপাতিক। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হারাতে 6 দফা পরিকল্পনার কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দাবি করেছেন, কিয়েভ থেকে প্রায় 250 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভেনিতসিয়া শহরের আঞ্চলিক বিমানবন্দরটি রাশিয়ান রকেটের আঘাতে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আজ রবিবার বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। গণমাধ্যমটি জানিয়েছে, কিয়েভ থেকে 20 কিলোমিটার উত্তর পশ্চিমের ছোট্ট শহর ইরপিনে আর্টিলারি এবং বোমা হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে। সেখান থেকে প্রাণ ভয়ে পালাচ্ছে মানুষ। এদিকে রুশ অভিযানের মুখে গত 10 দিনে ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে 15 লাখেরও বেশি শরণার্থী। জাতিসংঘের শরণার্থী বিশ্ব হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এমনটাই জানিয়েছেন। রাশিয়ার হামলার পর ইউক্রেন ছেড়ে ইসরায়েলে পৌঁছেছেন 400 ইহুদি, তাদের মধ্যে 90 জন শিশু। তারা কিয়েভের একটি ইহুদি এতিমখানায় ছিল। স্থানীয় সময় রোববার বিকেলে বিশেষ ফ্লাইটে তারা তেল আবিব পৌঁছে। ইউক্রেনের রুশ বাহিনীর হামলার পর দেশটি ছেড়ে অসংখ্য ইহুদি ইসরায়েলে পাড়ি জমাতে পারে বলে ধারণা করা হচ্ছিল। এজন্য ইহুদিবাদী রাষ্ট্রটি সব ধরনের প্রস্তুতিও নিয়ে রেখেছে। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ প্রথম ইহুদি উদ্যাস্থ হিসাবে একটি দল তেল আবিবে পৌঁছালো, খবর বিবিসির। এদিকে ইউক্রেনের উদ্যাস্থ ইহুদিদের স্বাগত জানাতে বিমানবন্দরে যান খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। এ সময় বেনেট একটি প্লেনে উঠে ইহুদি শিশু কোলে করে নামিয়ে আনেন। তিনি বারবার শিশুটিকে চুমো খান। কিয়েভ থেকে আসা আনা নামেই এক ইহুদি বলেন, ইসরায়েল আমার সেকেন্ড হোম, হয়তো এখন থেকে এটি আমার স্থায়ী ঠিকানা হতে যাচ্ছে। আমি খুবই আবেগপ্রবণ, আমি এখন পুরোপুরি নিরাপদ বোধ করছি। এখন আমি শান্তিতে একটু ঘুমাতে চাই, আমি জানি এখানে আমি নিরাপদে থাকবো। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইসরায়েল বিভিন্ন মাধ্যমে বলে আসছে, ইউক্রেনের প্রায় 2 লাখ এবং রাশিয়ায় প্রায় 6 লাখ ইহুদি রয়েছে। ইউক্রেন ও রাশিয়ার এই 8 লাখ ইহুদিকে একই জায়গায় নেওয়ার অনুরোধ জানাচ্ছে ইহুদিবাদী রাষ্ট্রটি। ইউক্রেনের ইহুদি উদ্যাস্তদের স্বাগত জানানোর পরপরই রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন নাফতালি বেনেট। এর একদিন আগে ক্রেমলিনে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন বেনেট। ওই বৈঠকে বেনেট মস্কো ও কিয়েভের মধ্যে শান্তি আলোচনার মধ্যস্থতা করার প্রস্তাব দেন। অন্যদিকে গত 1 সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী অন্তত 3 বার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। বেনেট জানিয়েছেন, মস্কো ও কিয়েভের সঙ্গে ইসরায়েলের ভালো সম্পর্ক থাকায় ইউক্রেনও চাইছে তেল আবিব মধ্যস্থতার চেষ্টা অব্যাহত রাখুক। এদিকে নৈতিক দায়িত্ব বলেও মনে করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। চীন তাদের প্রতিরক্ষা ব্যয় 7.1% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যা 2019 সালের পর সর্বোচ্চ বৃদ্ধি। এই ব্যয় বৃদ্ধি তাৎপর্যপূর্ণ, কারণ বহু দশকের মধ্যে এবছর দেশটির অর্থনীতি সর্বনিম্ন 5.5% হারে বাড়বে বলে অনুমান করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধের কারণে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিশ্ব সতর্কতার সঙ্গে চীন প্রতিরক্ষা বাজেটের ওপর নজর রাখবে। চীন কোনো পক্ষ সমর্থন বা রাশিয়ার হামলার নিন্দা জানাতে অস্বীকার করেছে। অনেক বিশেষজ্ঞের ধারণা, চীন তাইওয়ান অভিযানের সুযোগ খুঁজতে পারে। বেইজিং তাইওয়ানকে একটি দুর্বৃত্ত প্রদেশ বলে গণ্য করে এবং প্রায়শই বলপূর্বক দেশটিকে কুক্ষিগত করার পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে। ওয়াশিংটন ভিত্তিক নিয়ার ইস্ট সাউথ এশিয়া সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের সফরকারী ফেলো মোহন মালিক বলেছেন, বিশ্বের দৃষ্টি যদিও এখন ইউক্রেনের ওপর নিবদ্ধ, তাইওয়ান প্রণালী জুড়ে, দক্ষিণ চীন সাগর এবং ভারতের বিতর্কিত হিমালয় সীমান্ত জুড়ে সংঘাতের বৃদ্ধিকে উড়িয়ে দেওয়া যায় না। তিনি বলেন, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় এটা যেন আসলেই দশকব্যাপী বিপজ্জনক বসবাস। জাতীয় পিপলস কংগ্রেস এবং চীনের সংসদের কাছে দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর দেয়া হিসাব অনুযায়ী চীন এবছর প্রতিরক্ষা বাবদ 229.47 বিলিয়ন ডলার খরচ করবে। চীনের প্রতিরক্ষা বাজেট 2020 সালের 6.6% থেকে 2021 সালের 6.8% বৃদ্ধি পায়। সমীক্ষকেরা জানাচ্ছেন, প্রকৃত খরচের পরিমাণ হবে 27,000 কোটি ডলার মতো, তবে আরো অনেক বেশি খরচ করা হবে সামরিক সীমান্ত পথ নির্মাণ অবকাঠামো খাতে, যে খরচের হিসাব দেখানো হয়েছে অপ্রতিরক্ষা খাতের অধীনে। লি বলেন, আমরা সামরিক প্রশিক্ষণ ও যুদ্ধের প্রস্তুতি বৃদ্ধি করব, সামরিক অভিযান চালাতে চীনের সার্বভৌমত্ব রক্ষা, নিরাপত্তা ও কল্যাণের স্বার্থে থাকব দৃঢ়চিত্ত ও নমনীয়। সমীক্ষকেরা জানান, চীন এখন প্রতিরক্ষা সম্পর্কিত গবেষণা ও উন্নয়নে খরচ বৃদ্ধি করতে বাধ্য হয়েছে, কারণ যুক্তরাষ্ট্র তাদের প্রযুক্তির প্রবাহ বন্ধ করে দিচ্ছে। একই ধরনের পদক্ষেপ নিয়েছে ইউরোপের কতগুলো দেশ। জম্মু কাশ্মীরের শ্রীনগরে আমিরাকো দলে অজ্ঞাতদের গ্রেনেড হামলায় এক বেসামরিক ব্যক্তি নিহত ও এক পুলিশ সদস্য সহ 20 জন আহত হয়েছেন। রোববার হঠাৎ ওই বিস্ফোরণের পর ঘটনাস্থলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
হামলাকারীদের সন্ধানে এরই মধ্যে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনার খবর পেয়ে অন্যান্য নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। আহত সবাইকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজন নারীর অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে, আমিরাক দলই নিরাপত্তা বাহিনীর একটি দল মোতায়েন ছিল। এই সময় তাদের লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়, কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অন্য জায়গায় গিয়ে বিস্ফোরিত হয়। পুলিশের আইজি বিজয় কুমার বলেন, জড়িতদের খোঁজে তল্লাশি চলছে। তাছাড়া ফেব্রুয়ারিতে অজ্ঞাতরা শ্রীনগরের কাজাক বাজার এলাকায় মোতায়েন থাকা পুলিশ ও সিআরপিএফ জওয়ানদেরকে লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করেছিল। গ্রেনেডটি রাস্তার মাঝখানে বিস্ফোরিত হওয়ায় আশপাশের দোকানের কাঁচ ভেঙে যায়। ওই হামলায় কর্তব্যরত এক পুলিশ সদস্য আহত হলে তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। সেই ঘটনার জের না মিটতেই ফেক গ্রেনেড হামলায় হতাহতের ঘটনা ঘটল। 1947 সালের পর থেকেই কাশ্মীরের কিছু অংশ ভারত আর কিছু অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে। তবে কাশ্মীরকে দুপক্ষই নিজেদের বলে দাবি করে আসছে। 3 দশকের বেশি সময় ধরে স্বাধীনতার দাবিতে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা ভারতীয় সেনাদের সঙ্গে লড়াই করে আসছে। ফলে ভারতীয় সেনাবাহিনী প্রায়ই বিচ্ছিন্নতাবাদীদের দমনে ওই অঞ্চলে অভিযান পরিচালনা করে থাকে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।